যারা কলেজে ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হওয়ার কথা ভাবছো তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ ইংরেজি অনার্সের সাথে পাসে কোন কোন সাবজেক্ট নিলে তুমি অনায়াসে ইংরেজি অনার্সে ফোকাস করতে পারবে এবং পাসের সাবজেক্টগুলোতে একটু কম গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটাও আজকে এই ভিডিওতে তোমাদের ডিটেলসে বলবো। তাই যারা ইংলিশ অনার্স নিয়ে পড়বে ভাবছো, এর আগে আমি ভিডিও বানিয়েছি যে কারা ইংলিশ অনার্স নেবে, কত পার্সেন্ট নাম্বার পেলে তোমার ইংলিশ অনার্স নেওয়া উচিত। যদি লিটারেচারকে না ভালোবেসে থাকো বা সাবজেক্টটা যদি না ভালো লেগে থাকে তাহলে কিন্তু ইংরেজি অনার্স তোমাদের জন্য একদমই নয়। এর আগে একটা ভিডিও বানিয়েছি এবং ইংলিশ অনার্সে কীভাবে তোমাদের নোটস নিজেরা প্রিপেয়ার করবে সেটার উপরও কিন্তু ডিটেলসে ভিডিও রয়েছে। দুটো ভিডিও লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা ইংরেজি অনার্স নিয়ে কলেজে ভর্তি হওয়ার কথা ভাবছো, এখনও তোমাদের ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি, যদিও কিছু কিছু কলেজে কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হয়েছে যে এই তারিখ থেকে ভর্তি শুরু হবে, 18 জুলাই থেকে কিন্তু কলেজে কিন্তু ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তার আগেই হয়তো কিছু কিছু কলেজ শুরু করে দেবে তাদের ভর্তি প্রক্রিয়া। তো তোমরা যদি চাও ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হতে তাহলে অবশ্যই করে কিন্তু ওই দুটো ভিডিও দেখে নিও এবং এই ভিডিওটাকেও পুরোটা দেখো। ইংরেজি অনার্স নিলে কিন্তু তোমাকে রীতিমতো কঠোর পরিশ্রম করতে হবে। ফার্স্ট সেমিস্টারে কিন্তু তোমাদের কোন কোন সাবজেক্ট থাকলে সাবজেক্ট তোমাকে কিন্তু নিজে চুজ করতে হবে এবং কলেজ বেসিসে আমার মনে হয় সাবজেক্ট নিয়ে ভর্তি হওয়া ভালো। তুমি কোন ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করতে চাইছো? তো অনেক ইউনিভার্সিটি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, তারপরে কল্যাণী ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, এছাড়া আরও অনেক ইউনিভার্সিটি রয়েছে। তো কোন ইউনিভার্সিটির আন্ডারে তুমি পড়াশোনা করতে চাইছো সেই ইউনিভার্সিটিটাকে প্রথমে চুজ করো, এবং সেটা অবশ্যই করে মাথায় রাখবে যে যেন কলেজ যেন সবসময় বাড়ির কাছে হয়। বাড়ির কাছে বলতে একদমই ঢিলছড়া দূরত্বের কথা আমি বলছি না, মানে যাতায়াত করতে যেন খুব বেশি সময় না লাগে, এবং অবশ্যই করে ভালো কলেজে ভর্তি হওয়ার কথা আমি বলবো। এরকমটা যেন না হয় যে কলেজ আমার খুব দূরে, ধরো কেউ থাকে কৃষ্ণনগরে এবং তার কলেজ হচ্ছে শিয়ালদায়, তো কৃষ্ণনগর থেকে শিয়ালদা অনেকটা ডিস্টেন্স, তো এখানে কিন্তু জার্নি করতে করতে প্রত্যেক দিন সময় কেটে যাবে, তখন কিন্তু আর অনার্স নিয়ে পড়ার জন্য যতটা সময় লাগে সেটা কিন্তু দিতে পারবে না। তাই অবশ্যই করে যেটা মনে হবে, প্রথমে মনে হবে যে কলেজ কাছে হলে একদমই ভালো নয়, অনেক দূরে হলে ভালো হতো, কিন্তু পরে যখন দেখবে যে এক্সামের সময় তোমাকে যখন নোটস প্রিপেয়ার করতে হবে, নিজের জন্য পড়াশোনা করতে হবে, তখন কিন্তু মনে হবে যে হ্যাঁ কাছে কলেজ হলেই ভালো। অবশ্যই করে ভালো কলেজ চুজ করবে এবং কলেজে তুমি যে সাবজেক্ট কম্বিনেশন নিয়ে পড়তে চাইছো সেই সাবজেক্ট আছে কি না সেটাও কিন্তু দেখে নিতে হবে, যে যে সাবজেক্ট নিয়ে তুমি ধরো ভর্তি হলে সেই সাবজেক্ট কম্বিনেশন সেই কলেজে নেই তাহলে কিন্তু মহা মুশকিল হয়ে যাবে। তো কীভাবে চেক করবে, প্রত্যেকটা কলেজের ওয়েবসাইট আছে, যে কলেজে তুমি ভর্তি হতে চাও সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে দেখবে কোর্স বলে যে সেকশনটা রয়েছে তার মধ্যে তুমি যে সাবজেক্টে অনার্স নিতে চাইছো সেই অনার্স নেওয়ার সাবজেক্টটা, ধরো কেউ ইংলিশে অনার্স নিতে চাইছে, তাহলে ইংলিশ অনার্সের পাশে তোমাদের লেখা থাকবে যে এই এই পাসের সাবজেক্ট কিন্তু ইংলিশ অনার্সের সাথে প্রোভাইড করা হবে। যেমন কী কী সাবজেক্ট হয় ইংলিশ অনার্সের সাথে, ইংলিশ অনার্সকে কিন্তু বিএ অনার্স বলে কিন্তু গণ্য করা হয়, সেটা কিন্তু বিএসসির মধ্যে পড়বে না, এবং ইংলিশ অনার্সের সাথে কিন্তু সচরাচর তোমাদের কোনো সায়েন্সের সাবজেক্ট কিন্তু দেওয়া হয় না, আর্টসের সাবজেক্টই দেওয়া হয়। তাই তোমার 11-12 যে আর্টসের সাবজেক্ট ছিল ইংলিশের সাথে সেটা অবশ্যই করে মাথায় রেখো, তার মধ্যে কোন সাবজেক্টটা তোমার বেশি ভালো লাগে সেই দুটো সাবজেক্টকে কিন্তু বেশি করে চুজ করো। যেমন ইংলিশ অনার্সের সাথে তুমি পাসের সাবজেক্টের মধ্যে পাবে ফিলোসফি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, বেঙ্গলি, আবার অনেক ক্ষেত্রে কিন্তু সংস্কৃতও দেওয়া হয়, সংস্কৃত দেওয়া হয়, এডুকেশন দেওয়া হয়, তো এগুলোও কিন্তু দেওয়া হয়। প্রথম কথা আমি তোমাদের বলি, ক্লাস 11-12 যদি তোমাদের আর্টস থেকে থাকে তাহলে সহজ সাবজেক্ট যেগুলো তোমাদের মনে হতো, যেমন ধরো সংস্কৃত, সংস্কৃতে কিন্তু বেশি পড়তে হয় না, আবার এনভায়রনমেন্টাল সায়েন্স যেহেতু তোমাদের কম্পালসারি সাবজেক্টের মধ্যে রয়েছে তাই এনভায়রনমেন্টাল সায়েন্সটা তোমরা নিতে পারবে না, কম্পালসারি সাবজেক্টের মধ্যে রয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে, আর সাথে বাংলা ইংলিশ তোমাদের কিন্তু কম্পালসারি হিসেবে পড়তে হবে যদি তুমি ইংলিশ অনার্স নাও বা বাংলায় অনার্স নাও, সেটা কথা নয়, কিন্তু আমি যেটা তোমাদের বলছি ভালো করে বুঝবে যে ইংলিশ অনার্সে কিন্তু তোমাদের কঠোর পরিশ্রম করে কিন্তু পড়তে হবে, নিজেদের নোটস প্রিপেয়ার করতে হবে, প্রত্যেকটা যে টেক্সটগুলো তোমাদের থাকবে সবগুলো কিন্তু বুঝতে হবে। তাই তার সাথে বুদ্ধিমানের কাজ হলো যে যেগুলো সোজা সাবজেক্ট সেগুলো চুজ করা। প্রথম কথা আমি সংস্কৃত রেকমেন্ড করবো, যদি তোমাদের 11-12 সংস্কৃত থেকে থাকে দেন সংস্কৃত চুজ করতে পারো। দ্বিতীয় কথা হচ্ছে এডুকেশন, এডুকেশন কিন্তু ভীষণই একটা ইজি সাবজেক্ট এবং ম্যাক্সিমাম কলেজে কিন্তু এডুকেশনের কম্বিনেশন তুমি পেয়ে যাবে, এডুকেশনটা চুজ করবে, এবং তার সাথে যদি তুমি তোমার পলিটিক্যাল সায়েন্স ইজি মনে হয় দেন অবশ্যই করে পলিটিক্যাল সায়েন্স নিও, বা তোমার যদি হিস্ট্রি ভালো লেগে থাকে দেন হিস্ট্রি নিও।
জিওগ্রাফির মতো সাবজেক্ট কিন্তু কখনোই নেবে না, কারণ জিওগ্রাফিতে কিন্তু তোমাকে অনেকটা পড়তে হবে, সাথে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এগুলোও কিন্তু প্রচুর ভোগাবে তোমাদের। তাই এই সাবজেক্টগুলো কিন্তু পার্সেল সাবজেক্টে রাখবে না। নিতান্ত যদি এই সাবজেক্টগুলোর প্রতি তোমার ভালোবাসা থেকে থাকে তাহলে তুমি নিতেই পারো, কিন্তু এই সাবজেক্টগুলো নিয়ে কিন্তু বললে ইংলিশ অনার্সের প্রতি কিন্তু টাইম দিতে পারবে না। অনার্সের মূল ফোকাস হচ্ছে মেইন সাবজেক্ট অর্থাৎ ইংলিশের উপর, সেক্ষেত্রে তুমি পাসের সাবজেক্টগুলো কিন্তু পড়ে তোমাকে পাশ নম্বর তুলতেই হবে। তাই সোজা সাবজেক্ট যেগুলো নাও সেগুলোতে কম সময় দিয়ে বা কম পরিশ্রম করলেই কিন্তু তুমি অনেক নম্বর তুলতে পারবে। এবং ইংলিশ অনার্সে কিন্তু তোমাকে পাসের সাবজেক্টগুলোতে তুমি কত নম্বর পেয়েছো সেটা কিন্তু দেখা হবে না, তোমাকে দেখা হবে হচ্ছে তুমি অনার্সে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো। ধরো তুমি এরকম হলো যে তুমি ইংলিশ অনার্স নিয়ে পড়ছো, 45% বা 40% নাম্বার নিয়ে তুমি পাস করলে এবং পাসের সাবজেক্টগুলোতে নাম্বার রয়েছে 60%, তাহলে কিন্তু অনার্স নিয়ে পড়ে কোনো লাভ নেই। সেক্ষেত্রে কিন্তু অনার্সের রেজাল্ট যখন তুমি কাউকে দেখাবে বা কোনো চাকরির ইন্টারভিউ যখন তুমি দেখাবে তখন কিন্তু অনার্সের নাম্বার তুমি কত পেয়েছো সেটা কিন্তু দেখা হবে, যেহেতু তোমার অনার্স ছিল। পাসের সাবজেক্টে তুমি কত পেয়েছো সেটা কিন্তু ম্যাটার করবে না ওরকমভাবে। তাই পাস নম্বর তোলা নিয়ে কথা তোমাদের, এবং তুমি যদি পাস নম্বরের বেশিও তুলতে চাও তাহলে তুমি কঠিন সাবজেক্ট নিতেই পারো। যেমন ধরো এই ফিলোসফির মতো সাবজেক্ট যদি তোমাদের 11-12 নাও থেকে থাকে তাহলে ফিলোসফির মতো সাবজেক্ট কিন্তু একদমই নেবে না। যাদের বিশেষ করে যাদের 11-12 ফিলোসফি ছিল না, দর্শন কিন্তু দর্শন বা ফিলোসফি একদমই মাথার উপর দিয়ে যায়, তাহলে কিন্তু ফিলোসফির মতো কঠিন সাবজেক্ট কিন্তু তোমাদের জন্য নয়। সাথে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন একদমই আমি তোমাদের রেকমেন্ড করবো না, কারণ এই সাবজেক্টটাও কিন্তু পুরোপুরি নতুন। যদি তোমাদের 11-12 এরকম টাইপের কোনো যদি কোনো সাবজেক্ট না থেকে থাকে তাহলে ইংলিশ অনার্সের সাথে এই সাবজেক্ট কম্বিনেশান কিন্তু একদমই চুজ করবে না। তাহলে প্রথম কথা হচ্ছে বেঙ্গলি, আমি বলবো তোমাদের হ্যাঁ বেঙ্গলি নিতে পারো, যদি তোমার 11-12 বেঙ্গলি ভালো লেগে থাকতো তাহলে কিন্তু বেঙ্গলি নিতে পারো। এবং বেঙ্গলি নাও না নেওয়ার লিস্টেই আমি রাখছি, কারণ বেঙ্গলি সবার কিন্তু ভালো লাগে না, বেঙ্গলিতেও কিন্তু ইংলিশ অনার্সের মতো কিন্তু নোটস প্রিপেয়ার করতে হবে। আর ইকোনমিক্সের কথা বলি, ইকোনমিক্স কিন্তু একদমই কিন্তু ইংলিশ অনার্সের সাথে নেওয়াটা উচিত নয়। যদি তুমি নাও তাহলে কিন্তু ইকোনমিক্সেই তোমার অনেকটা সময় চলে যাবে, অনার্সের উপর কিন্তু তুমি ফোকাস করতে সেরকমভাবে পারবে না। তাহলে প্রথম যে সাবজেক্টটা আমি বললাম সেটা হচ্ছে এডুকেশন বা সংস্কৃত। এডুকেশন নিতে পারো, যদি সংস্কৃত তোমার ক্লাস 11-12 থেকে থাকো তাহলে সংস্কৃত নিতে পারো, হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্স। তাহলে দুটো সাবজেক্ট তোমাকে চুজ করতে হয় পাঁচের, তাহলে এর মধ্যে যে কোনো একটা চুজ করে নাও। হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স একসাথে কিন্তু রাখবে না, হয় এডুকেশন বা সংস্কৃত নাও আর না হলে হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্স নাও, তাহলে একদম সোজা পড়বে। এবং এগুলোতে কিন্তু অত বেশি মেহনতও করতে হয় না, পরিশ্রম করতে হয় না। হিস্ট্রি তোমাকে নোটস দিয়ে দেওয়া হবে, কলেজে যা ক্লাস করানো হবে সেই অনুযায়ী তুমি কমন পেয়ে যাবে, কলেজ থেকে রীতিমতো সাজেশনও দেওয়া হয়। আমি যখন পড়েছিলাম আমার কম সাবজেক্ট কম্বিনেশন যদি তোমরা জানতে যাও তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে আমি জানাবো যে আমার ইংলিশ অনার্সের সাথে কোন কোন সাবজেক্ট কম্বিনেশন ছিল এবং সাথে আমার কী এক্সপিরিয়েন্স হয়েছিল ফার্স্ট ইয়ারে সেটাও যদি তোমরা জানতে চাও অবশ্যই করে কমেন্ট করে জানিও। ফার্স্ট ইয়ারে আমার যেহেতু মানে তিনটে ইয়ারে ছিল, তোমাদের এখন তো থ্রি ইয়ার কিন্তু তোমাদের সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, আমি যখন পড়েছিলাম তখন কিন্তু সেমিস্টার সিস্টেম ছিল না। তো তোমরা যদি জানতে চাও যে আমার কোন কোন সাবজেক্ট ছিল কলেজে, ইংলিশ অনার্স তো ছিল এবং সাথে পাশে কোন কোন সাবজেক্ট ছিল এবং আমি কীভাবে পড়েছিলাম সেটা যদি তোমরা স্ট্র্যাটেজি জানতে চাও দেন অবশ্যই করে কমেন্ট করে জানিও, সেটার উপর আমি ডিটেলে ভিডিও বানাবো। তাহলে এই ভিডিওটা যারা দেখলে অবশ্যই করে তোমার বন্ধু যদি ভেবে থাকে যে ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হবে তাহলে কোন কোন ইজি পাসের সাবজেক্ট তোমরা নেবে সেটা গাইড করার জন্য কিন্তু আমি এখানে রয়েছি। ইংলিশ অনার্স রিলেটেড যদি তোমরা আরও হেল্প চাও, ইংলিশের যদি কোনো টেক্সট নিয়ে অসুবিধা হয় তাহলে আমাকে বলো, সেই টেক্সটের তোমাদের কিন্তু একদম সহজভাবে সহজ বাংলায় কিন্তু বুঝিয়ে দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, চলেন বাই।